আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করি তোমরা অনেক আনন্দের সাথে দিনগুলো কাটাচ্ছ। তাহলে তোমরা সবাই জানো, যারা এসএসসি 2021 পরীক্ষার্থী তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট ডে কি কি দিতে হবে, কোন কোন সাবজেক্টের উপর কয়টা অ্যাসাইনমেন্ট কত দিনের মধ্যে দিতে হবে, সরকার অলরেডি কিন্তু সেটা নোটিশ আকারে দিয়ে দিছে। হ্যাঁ, তোমরা হয়তো ঈদের সময় বা ঈদের পরে যখনই আসবা অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো অত্যন্ত যত্নের সহকারে, কারণ এই অ্যাসাইনমেন্টের কিন্তু মার্ক, অনেক মার্ক যুক্ত হবে। তোমরা কল্পনাও করতে পারবে না, তোমাদের মনে হয় মানে হয়তো পরীক্ষা না হলে 50% মার্কও এই অ্যাসাইনমেন্ট থেকে কাউন্ট করতে পারে। ওকে, অ্যাটলিস্ট 25% করবে। সো এটা কিন্তু একটা হিউজ ইয়ে করবে, ডিফারেন্স করবে তোমার গ্রেডের ক্ষেত্রে। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো ভালো করে দাও। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট কীভাবে দিবা আমরা সবই বলে দিচ্ছি তোমাদের। তো আমাদের একটাই টার্গেট, তোমরা যাতে সবাই অ্যাসাইনমেন্টে সর্বোচ্চ নাম্বারটাই সবাই পাও। ওকে, তাহলে ফিজিক্সের আমি কিন্তু সবগুলোর অ্যাসাইনমেন্টই দিব, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ। হ্যাঁ, আমি ফিজিক্সেরটা শুরু করতেছি, হয়তো কালকে পরশু এইভাবে একটা দুইটা করে দিতে থাকবো। হ্যাঁ, অনেকগুলো অ্যাসাইনমেন্ট তো আমার পক্ষে আসলে সময়টা বের করা সম্ভব না। আমি দেখছি অনেক চ্যানেলে মানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে অলরেডি, প্রায় শেষ, ওটা আমি আস্তে আস্তেই দিই। হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেল রেগুলার দেখো তারা যাতে আমার এই জিনিসটা দেখে উপকৃত হও। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট এক নাম্বার, যেটা ফিজিক্সের এক নাম্বার অ্যাসাইনমেন্ট তোমরা দেখবা এটাই দিচ্ছে, সেটা হচ্ছে ভৌত রাশিয়ার পরিমাপ অধ্যায়ের উপর একটা অ্যাসাইনমেন্ট দিছে এই অধ্যায় থেকে। তো আমরা যে আমি আবারও বলি, শুধু অ্যাসাইনমেন্টের জন্য এটা দেখবা তা না, যারা পরীক্ষার্থী না, যারা 22 দিবা বা 23 দিবা, হ্যাঁ, তারাও এইগুলো দেখবা, কারণ অ্যাসাইনমেন্টটা আমার পরে মনে হয়েছে যেটা অত্যন্ত চিন্তা করে বানাইছে অ্যাসাইনমেন্টটা, মানে অনেক সময় দিয়ে তোমাদের কথা চিন্তা করে যে আসলে কীভাবে বানাইলে তোমরা আসলে একটু চিন্তা করবা, মাথা খাটাবা। হ্যাঁ, কারণ এই অ্যাসাইনমেন্টগুলো আসলে আমাদেরই করতে অনেক সময় লাগছে, জানি না অন্যের ব্যাপার, হ্যাঁ আমি একটু হয়তো দুর্বল মানুষ। হ্যাঁ, বাট তোমরা যদি, আমি এটা বলি, তোমরা যদি এই জিনিসগুলো বুঝো, এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের 50% কনসেপ্ট ক্লিয়ার হইতে বাধ্য, এমনভাবে প্রশ্ন করছে যে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি জীবনে আনসার দিতে পারবে না। তো আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অ্যাসাইনমেন্ট আমাদেরটা দেখে দেখে করো, সাথে সাথে চ্যাপ্টারটা একটু পড়ার চেষ্টা করো। গভর্নমেন্ট কিন্তু এই কারণেই এটা দিছে তোমাদের। হ্যাঁ, তাহলে শুরু করে দেখো, এক নম্বর অ্যাসাইনমেন্ট প্রথম প্রশ্নটা কি বলছে দেখো তো। আমি কিন্তু অ্যাসাইনমেন্টটা একসাথে পড়বো না, মানে প্রশ্নটা পুরোটা পড়বো না, অঙ্কের সাথে সাথে পড়বো। তাহলে তোমরা ক নাম্বার প্রশ্নটা দেখো তো, আমি কিন্তু আগে প্রশ্ন থেকে আনসার বলি, কারণ উদ্দীপকটা এত বড়, তোমরা আট থেকে 10 বার পড়বা ধুমাইয়া, কিছু বুঝে না বুঝে দেখবা আস্তে আস্তে বুঝতেছ। প্রথমে বলছে দেখো তো, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। কাগজের মানটা দেয়া আছে দেখো তো এখানে কত, 160 গ্রাম পার মিটার স্কোয়ার, 160 গ্রাম পার মিটার স্কোয়ার। এই যে মিটার স্কোয়ার মানে বুঝছো তো, এটা মানে এইটা, এই যে গ্রাম পার মিটার স্কোয়ার, এই যে মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটাকে, এটার মাত্রা জানতে চাইছে, কাগজের মান কিন্তু এটাই দেয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার। বলছে না দেখো তো, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা, কাগজের মান এই একক দিয়ে মাপা হচ্ছে, গ্রাম পার মিটার স্কোয়ার। তাহলে আমি লিখছি দেখো তো আনসারটা, কাগজের মান দেয়া আছে কত, 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অতএব রাশিটির মাত্রা হবে। মাত্রা আমরা কেমনে বের করি বুঝছো তো, মনে আছে তোমরা যে ব্যাগের মাত্রা দেখবা, ত্বরণের মাত্রা দেখবা, তাই না? ধরো ব্যাগের এককটা যদি এরকম দেয়া থাকতো মিটার পার সেকেন্ড, তাহলে ব্যাগের মাত্রা কী হবে বলতো? এই এককটা কিসের একক চিন্তা করো তো, এমটা কি বলো বলো বলো, দূরত্বের একক, অর্থাৎ দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা, এস ইনভার্স মানে সময়, এইভাবে বের করে ফেলবো। তো এখানেও দেওয়া আছে গ্রাম পার মিটার স্কোয়ার, তাহলে এই রাশিটার মাত্রা হবে, গ্রামটা কিসের একক বলতো, গ্রাম হচ্ছে ভরের একক, তাহলে এই রাশিটার মাত্রা হবে ভরের মাত্রায়। পার মানে কিন্তু জিনিসটা কোথায় আছে, এই মিটার স্কোয়ারটা কোথায় আছে, নিচে, আর মিটার স্কোয়ার মানে কি, ক্ষেত্রফলের একক, সবসময় মনে রাখবা। তাইলে গ্রামটা হচ্ছে ভরের একক, আর মিটার স্কোয়ার মানে কি, ক্ষেত্রফল না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রেই তো বর্গ মিটার, মিটার স্কোয়ার মানেই কিন্তু বর্গ মিটার, তাই না? তাহলে এই রাশিটার মাত্রা হবে, ভরের মাত্রাকে তুমি যদি ক্ষেত্রফলের মাত্রা দ্বারা ভাগ করে দাও, তাহলে ভরের মাত্রা আমরা সবাই জানি বড় হাতের এম, আর ক্ষেত্রফলের মাত্রা হইল গিয়ে এল স্কোয়ার, মানে এল টু দি পাওয়ার টু। ওকে, তাহলে মানটা বসাই দেয় ভরের মাত্রা এম, ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, তাহলে এম এল ইনভার্স টু, কারণ এই নিচেরটা উপরে গেলে সূচকের নিয়ম অনুযায়ী এম এল ইনভার্স টু। তাহলে এটা হলো তোমার আনসার, শেষ। কিলোগ্রামে মাপলে এই মানের কি একক কি দাঁড়াবে, এই যে এই এককটাকে যদি তুমি কিলোগ্রামে কনভার্ট করো তাহলে এইটার মানটা কি দাঁড়াবে, তাহলে 160 গ্রাম পার মিটার স্কোয়ারকে তুমি কিলোগ্রাম পার মিটার স্কোয়ারে কনভার্ট করে দিবা। তাহলে আমরা সবাই জানি 1 কিলোগ্রাম সমান কত, 1000 গ্রাম, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এটা আমরা সবাই জানি। তাহলে এইটাকে, গ্রামটাকে কিলোতে যাবা, গ্রাম ছোটো না কিলো ছোটো,
গ্রাম ছোট, ছোট থেকে বড় যাইতে হলে ভাগ করতে হয়, তাই না? অর্থাৎ এইটাকে যদি 1000 দ্বারা ভাগ করে দাও, জিনিসটা দেখো কিলোগ্রাম পার মিটার স্কোয়ারে চলে যাবে। সিম্পল না একদম? তাহলে এটাকে 1000 ভাগ করলে দেখো 0.160 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার। শেষ দুই নম্বর প্রশ্ন আছে, জাস্ট এইটাকে কিলোগ্রামে কনভার্ট করতে বলছে, 1000 দ্বারা ভাগ করে দিছি, কিলোগ্রাম পার মিটার স্কোয়ারে চলে গেছে। ওকে, উদ্দীপকটা কি বলছে দেখো তো, একটা প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার মোটা আর্ট পেপারের প্রয়োজন। আর্ট পেপার আছে না, আর্ট পেপারে আমরা ছবি টবি আঁকি, এটা দরকার। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারির দোকানটি খুলছে না, তুমি যেটা থেকে রেগুলার কাগজ কিনো, এই আর্ট পেপার, হ্যাঁ, সেটা খোলা নাই। যে দোকানটি খোলা আছে তার দোকানই অসাধু বলে লোকালয়ের দুর্নাম আছে। যেই দোকানটা খোলা, কোভিড মহামারীর মধ্যে দোকান খোলা রাখছে, মানেই বুঝছো একটা ঝামেলা আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকে তোমাকে কাগজ কিনতে হবে। তোমার একটা প্রজেক্ট মডেল দাঁড় করাবা, কাগজ লাগবে, তুমি যেটা থেকে কিনো সেটা বন্ধ, যেটা খোলা আছে সেটার দোকানে কিন্তু কি সুবিধার না, তাহলে তোমাকে কিন্তু ওইটা থেকেই কিনতে হবে। এখন দোকানি যে কাগজ দিয়েছে তার মান দেয়া আছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার বলে দাবি করছে। জিনিসটা বুঝছো, 160 গ্রাম পার মিটার স্কোয়ার জিনিসটা কি, আমি যদি তোমাদের একটু বুঝাই, 160 গ্রাম পার মিটার স্কোয়ার হচ্ছে এই যে দেখো, এটা মানে হচ্ছে যে 1 মিটার স্কোয়ার মানে কিন্তু বর্গ মিটার, একটু বড় করে লিখলাম তাহলে তোমরা সুবিধা পাবা। 1 বর্গমিটার কাগজের ভর কত? 160 গ্রাম। কাগজের কিন্তু ভরও থাকে, এটা তোমরা হয়তো জানো না। তাহলে 1 বর্গমিটার মানে তুমি 1 বর্গমিটারে একটা যদি কাগজ নাও তার ভর পাবা কত? 160 গ্রাম। এটাই বুঝাইছে। তাহলে তুমি দোকানি, যেহেতু অসাধু দোকানি, বলতেছে যে তার যে কাগজ দিয়েছে তার মান বলতেছে 160 গ্রাম পার মিটার স্কোয়ার, অর্থাৎ ওই কাগজের 1 বর্গমিটারের ভর হবে 160 গ্রাম। এখন তুমি কি করলা, মডেলিং এর কাগজের প্রতি পাতার সাইজ দেয়া আছে দেখো 65-75, অর্থাৎ 65-75 মানে বুঝছো তো, এটার দৈর্ঘ্য হলো 75, প্রস্থ হলো 65, মানে প্রত্যেকটা পেজে, পেজ মানে বুঝছো তো, একটা পেজ চিন্তা করো, A4 এর একটা পেজ, বা এই পেজটাই চিন্তা করো, এটার প্রস্থ দেয়া আছে 75, সরি, এটার দৈর্ঘ্য দেয়া আছে 75, প্রস্থ দেয়া আছে 65, এই কাগজটা। তাহলে প্রতি পাতার সাইজ হলো এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই প্রতি পাতার ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো না, এটা ইন্টু এটা গুণ করলে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া থাকলে ক্ষেত্রফল কি, এটা ইন্টু এটা। শেষ, তুমি স্থির করলে দোকানের কথাটা যাচাই করে দেবে, কোন কথাটা, এই কথাটা, দোকানে যে বলছে 1 গ্রাম মানে প্রতি বর্গমিটার কাগজের ভর 160 গ্রাম, তুমি চিন্তা করলে প্রত্যেকটা কাগজের সাইজ তুমি পাইছো কত? 65-75। তুমি চিন্তা করলে দোকানের কথাটা যাচাই করবে, দোকানে যেহেতু বাটপার লোকালয়ে দুর্নাম আছে, তাই তুমি চিন্তা করলে যে আসলেই 1 বর্গমিটার কাগজের বর 160 কিনা সেটা তুমি যাচাই করবে। তুমি বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের ছোট কোনো কিছুর পরিমাপ করা যায় না। তোমার কাছে বাসায় একটা ফিতা আছে যার সর্বনিম্ন মাপই হলো 2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটারের ছোট জিনিস তুমি পরিমাপ করতে পারবে না। আর তোমার রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নীতি আছে তাতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না। কথাটা খুব ভালো করে বুঝো, যে ডিজিটাল নীতি, ডিজিটাল নীতি মানে বুঝছো তো, তোমরা তো ওয়েট মাপার মেশিন দেখছো না, ডিজিটাল মেশিন যেটা তোমরা দাঁড়ায় গেলেই যে ওজন দেখায় ওইটাই আর কি ডিজিটাল, মানে যেখানে আর কিছু করা লাগে না। বই যে আমরা তো এখন সবাই বাজারে আম জাম কাঁঠাল এগুলো কিনি না কেজি আকারে, দেখবা যে এখন সবাই ডিজিটাল নীতি ইউজ করে, আম দিলেই কত কেজি হয় উঠে যায়, ওইটাই হলো ডিজিটাল নীতি। এই ডিজিটাল নীতি তুমি 20 গ্রামের কোনো ভর রেকর্ড হয় না, এটা বলে নাই 20 গ্রামের নিচে কোনো ভর মাপা যায় না, এটা বলছে 20 গ্রামের নিচে কোনো বর রেকর্ড হয় না। অর্থাৎ আইদার এটা দেখাবে তোমাকে, আইদার এটা রেকর্ড দেখাবে কত, আইদার দেখাবে 20, 40, 60, 80, 100, 120, মানে সে 20-20 করে দেখায় আর কি, 20 গ্রামের মাঝে মাঝে কোনো বর সে দেখায় না। কথা বুঝছো, মানে খুব মজার কথা, কিন্তু 20 গ্রামের নিচে কোনো বর রেকর্ড হয় না, মানে আইদার সে তোমাকে 20 দেখাবে নাহলে 40, অর্থাৎ 20-21, 22, 23 এগুলো রেকর্ড হবে না, এগুলো দেখাবে না, নিক্তির ওজনটা এত বেশি সে 20-এর গুণিতক আকারে সব ওজনগুলা দেখায়। আছে না অনেক বড় নিক্তিতে দেখবা যে কি হয় না, ছোট ছোট ভরগুলা কি হয় না, রেকর্ড হয় না। তাহলে এটা 20 গ্রামের নিচে কি করে না, তোমাকে দেখাবে না, আইদার 20 দেখাবে, 40 দেখাবে, 60 দেখাবে। তাহলে তোমাকে মাপতে হলে আইদার 20 মাপতে হবে না 40 মাপতে হবে, তুমি এমনভাবে কনভার্ট করে নি, মাঝামাঝি মাপলে তুমি মান পাবা না, বুঝছো, ভুল মান পাবা। তাহলে দেখো তো, তার মানে এটাকেই ব্যাখ্যা করছে, এটা
তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে। মানে 8 গ্রামের ভর তুমি মাপতে চাচ্ছ, এই ডিজিটাল নীতিতে মাপতে পারবা? আর এত তো 20 গ্রামের নিচেই দেখায় না, তাই না? সে 20 দেখাবে না 40 দেখাবে, তাহলে তোমাকে মিনিমাম কয়টা বস্তু নিতে হবে? 5টা। তুমি চিন্তা করো, 2টা নিলে ভর কত হবে? 16 গ্রাম, 3টা নিলে 24, 4টা নিলে 32, 5টা নিলে 40। 40 কিন্তু আমার নিক্তিতে মাপা যায়, 20 40 60, মানে 20 20 করে মাপা যায় এক। হ্যাঁ বুঝছো? তাইলে অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। তাহলে বলছে তার মানে তুমি যদি এখন 8 গ্রামের মানে বস্তু মাপতে চাও, 8 গ্রামের যেটার ভর ঠিক আছে কিনা, তাহলে তোমাকে কি করতে হবে? 1টার ভর মাপবা না, তুমি চালাকি করে 8 গ্রামের কয়টা নাও? 5টা। 5টার ভর যদি 40 কেজি আছে তার মানে ঠিক আছে। 9 নম্বর প্রশ্নে বলছে তোমাকে যাচাই করতে হবে যে কাগজটা কিনছো সেই কাগজটার ভর। তোমার এখানে 2টা ডাটা দেওয়া ছিল, একটা কি ছিল 160 গ্রাম পার মিটার স্কোয়ার, আর একটা ছিল সাইজ 65 ইনটু কত 75 সেন্টিমিটার। এই 2টা ডাটা তুমি যে কাগজ কিনছো দোকানদার বাটপার থাকায়, তোমাকে এখন প্রমাণ করতে হবে যে বা যাচাই করতে হবে যে তুমি যে কাগজটা কিনছো সেই কাগজের প্রতি বর্গ মিটারের ভর 160 গ্রাম কিনা, আর সেই কাগজের সাইজ 65 ইনটু 75 সেন্টিমিটার কিনা। বাট এখানে একটা জিনিস তোমাকে বইলে দিছে উদ্দীপকে, তোমার কাছে যে অস্ত্র আছে এটা যাচাই করার অস্ত্র, 1 নম্বর হচ্ছে ফিতা। সেই ফিতায় কি 2-এর গুণিতক আকারে জিনিসগুলো মাপা যায়, 2 4 6, তো তুমি 65 মাপতে পারবা না, 75 মাপতে পারবা না, তার মানে 1টা কাগজ তুমি কিনতে পারবা না, 1টা কাগজ কিনলে তুমি তার সাইজ মাপতে পারবা না। আবার তার ভর মাপার সময় আরেকটা জিনিস বলে দিছে যে 20 গ্রামের নিচে কোনো জিনিস কি হয় না, রেকর্ড হয় না। অর্থাৎ ভরটা আইদার তুমি কি করতে হবে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যেই ভরটা যাতে কি হয় 20 দ্বারা ভাগ যায়। কারণ আমার যে ডিজিটাল নিক্তি বলছে সেটা কিন্তু কি 20 40 60, এই মানগুলোই শুধু দেখায়, মাঝখানে কোনো মান দেখায় না, 20 40 60 80 100 120 140। অর্থাৎ 20 দ্বারা বিভাজ্য যে ভরগুলো সেইগুলোই শুধু দেখাবে। তাহলে তোমাকে এখানে ভর মাপার সময় বা ভরটা যাচাই করার সময় একটা নির্দিষ্ট কাগজ কিনতে হবে যাদের ভর অবশ্যই 20-এর গুণিতক হয়, আর একটা নির্দিষ্ট কাগজ কিনতে হবে যাদেরকে যাদের সাইজকে তুমি 2 দ্বারা কী করতে পারবা, মাপতে পারবা। তাহলে শুরু করি, দেখো। তাহলে প্রথমে দেখো, প্রতি পাতার সাইজ দেওয়া আছে 65 ইনটু 75, তাহলে প্রতি পাতার ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ দেওয়া আছে 2 ইনটু প্রস্থ, এত বর্গ সেন্টিমিটার কিন্তু। তাহলে 65 ইনটু 75কে গুণ করলে তুমি পাবা 4875 বর্গ সেন্টিমিটার। এই বর্গ সেন্টিমিটারকে তুমি কোথায় আনতেছ? বর্গ মিটারে। এখানে কিন্তু সেন্টিমিটার 2টা, এই যে সেন্টিমিটার স্কোয়ার, 2টা সেন্টিমিটার না, 2টা সেন্টিমিটারকে মিটারে আনতে হইলে 2টা 100 দ্বারা ভাগ করতে হয়। হ্যাঁ, 2টা 100 দ্বারা ভাগ করলাম, দেখবা 0.4875 বর্গ মিটার, এটা গেল। এখন দেখো তো পাতার সাইজ নিশ্চিত হওয়ার জন্য, পাতার সাইজ কত ছিল 65 ইনটু 75, কমপক্ষে 2টা কাগজ দরকার। তবে 2টা কাগজের দৈর্ঘ্য কত হবে? 150, এবং প্রস্থ হবে 130 সেন্টিমিটার। তবে কাগজের সাইজ ঠিক আছে বলে আমরা নিশ্চিত হব। অর্থাৎ পাতার সাইজ তোমাকে বলছে না দোকানদার 65 ইনটু 75, এইটা নিশ্চিত হওয়ার জন্য মিনিমাম 2টা কাগজ লাগবে। মিনিমাম 2টা কাগজ নিলে কি হচ্ছে দেখো, এই চিত্রশ দিয়ে দিবা। হ্যাঁ, এটাকে যদি আমি দৈর্ঘ্য বরাবর প্লেস করি, 2টা কাগজ, এই যে এইটা 1 নম্বর কাগজ, এটা 2 নম্বর কাগজ, বুঝছো তো, এই যে পরপর বসাইছি, তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হওয়া উচিত? 75 ইনটু 75 150। তাহলে তুমি যদি এই 2টা কাগজকে পরপর দৈর্ঘ্য বরাবর বসাও, মানে এইরকম আর কি, একটার পরে আরেকটা, তাহলে তার দৈর্ঘ্য মাপা তোমার ফিতা দিয়া। এই ফিতা দিয়ে মাপার পরে যদি তুমি 150 সেন্টিমিটার পাও, তাইলে বুঝবা যে তোমার কাগজের সাইজটা ঠিক আছে। তারপরে ওই 2টা কাগজকে এখন প্রস্থ বরাবর বসাবা, মানে একটার উপরে আরেকটা বসাবা, এই যে এই প্রস্থ বরাবর, বুঝতে পারছো? তাহলে দেখো 65 ইনটু +65, তাহলে কত হবে? 130। তাহলে যদি প্রস্থ বরাবর বসায়, এই লম্বালম্বি বসাও যদি কাগজগুলোকে, মানে প্রস্থ বরাবর, এটা হলো দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর বসায় যদি 150 পাও, প্রস্থ বরাবর বসায় যদি 130 পাও, তাইলে বুঝবা তোমার কাগজের সাইজ ঠিক আছে। তাহলে কাগজের সাইজ জানার জন্য তোমাকে মিনিমাম কয়টা কাগজ লাগবে? 2টা। তাহলে আমরা যেহেতু 2টা মিনিমাম কিনবো, এখন দেখি 2টা, ভরটা এখন আমরা যাইনি, আমরা আগে কী করলাম, সাইজটা জানার জন্য, যে 65 75 এটা বোঝার জন্য আমাকে মিনিমাম 2টা কাগজ লাগবে। কাগজ 2টাকে আমি দৈর্ঘ্য বরাবর বসাবো, বসায় দেখবো যে দৈর্ঘ্য 150 পাচ্ছে কিনা। 150 পাওয়া মানে কি, প্রতিটা কাগজের জিনিসটা কত আছে? 75 আছে। তারপরে দেখব কি, প্রস্থ বরাবর প্লেস করব, দেখবো 130 আছে কি না, যদি 130 থাকে মানে প্রত্যেকটা কাগজের প্রস্থ 165 আছে, তাহলে 2টা কাগজ মিনিমাম লাগবে আমার। তাহলে এখন দেখি 2টা কাগজের ক্ষেত্রফল কত, একটার যদি এত হয় তো 2টার জাস্ট 2 দ্বারা গুণ করে দাও, তাহলে আসবে 0.975 বর্গমিটার।
তাহলে আমার হিসাবে কি বলছিল মনে আছে তো? 160 গ্রাম পার মিটার স্কোয়ার মানে কি, 1 বর্গমিটার কাগজের ভর 160 গ্রাম, আর তোমার 2টা কাগজের যে ভর, এত বর্গমিটার কাগজের ভরটা আমি কত পাইছি, 160 ইনটু এত দ্বারা গুণ করলে পাবা 156 গ্রাম। অর্থাৎ তোমার 2টা কাগজের ভর তুমি পাচ্ছ 156 গ্রাম। কিন্তু 156 গ্রামকে আবার কি করা যায় না, নিক্তি দিয়ে মাপতে পারবো না আমি, আমার 20-এর গুণিতক লাগবে, 160 হলে মাপতে পারতাম। তাহলে 160 গ্রাম মানে মিনিমাম 2টা কাগজ কিনলে আমার হবে না, মিনিমাম 2টা কাগজ কিনলে আমি দৈর্ঘ্যটা যাচাই করতে পারি এবং প্রস্থ, বাট ভরটা যাচাই করতে পারতাছি না। এই যে এটাই বলছে, কিন্তু ডিজিটাল নিক্তিতে 20 গ্রামের নিচে কোনো ভর রেকর্ড হয় না বলে কাগজের ভরকে এমন মানে আনতে হবে যা 20 দ্বারা বিভাজ্য হবে, অন্যথায় নিক্তিতে কাগজের সঠিক মাপ পাবো না। তাহলে এটা কি 2টা কাগজের ভর না? অর্থাৎ 4টা কাগজের ভর হবে কত, এটাকে 2 দ্বারা গুণ করে দিছি, 312 গ্রাম, যা 20 দ্বারা বিভাজ্য নয়। 6টা কাগজের ভর কত হবে, এটাকে 3 দ্বারা গুণ, এটা 2টা, তাহলে 6টার হবে এত ইন্টু 3, মানে 468 গ্রাম, যা 20 দ্বারা কিনা বিভাজ্য না। এখন আসো 8টা কাগজের ভর, 156কে 4 দ্বারা গুণ করো, 624, যা 20 দ্বারা বিভাজ্য না। 10টা কাগজের ভর, 156 ইন্টু 5 হবে কিন্তু 10 না, হ্যাঁ 2টা করে, হ্যাঁ তাহলে 780 গ্রাম। এই যে দেখো, এটা কিন্তু কি 20 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি কি, আমার ভর নিশ্চিত হইতে হইলে আমার মিনিমাম কয়টা কাগজ কিনতে হবে, 10টা, কারণ 10টা কাগজ কিনলেই যে ভরটা পাই সেইটা আমি আমার ডিজিটাল নীতি দিয়ে মাপতে পারবো। অর্থাৎ দোকানদারের তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে 10টা কাগজ কিনতে হবে, যার ভর তুমি তোমার ডিজিটাল নীতি দিয়ে মাপতে পারছো, আর কাগজের সাইজ তো আমি আগেই অলরেডি নিশ্চিত হয়ে গেছে। তাহলে তোমাকে মিনিমাম কয়টা কাগজ কিনতে হবে ভাই, আমি একটু বলে দিচ্ছি, মিনিমাম 10টা, 10টা কাগজ কিনবা। এই 10টা কাগজের ভর যদি তুমি পাও 780 গ্রাম, তাইলে বুঝবা দোকানদারের যে 160 গ্রাম পার মিটার স্কোয়ার বলছে এই তত্ত্বটা ঠিক। আর এখান থেকে 2টা কাগজ নিবা, এই যে পরপর বসাবা দৈর্ঘ্য বরাবর, যদি এটার মান কত পাও 150, তাহলে তার দৈর্ঘ্য ঠিক, এটা তো দৈর্ঘ্য বরাবর বসাইছি, এখন বসাবা প্রস্থ বরাবর, এই যে উপরে উপরে, এটা যদি 130 পাও তাইলে বুঝবা তার প্রস্থটাও ঠিক। আমাদের ফিজিক্সের 1 নং অ্যাসাইনমেন্টের ঘ নাম্বারের আনসারটা একটু রিভাইজ করে দিচ্ছি। এটা টিল নাও আমার চ্যানেল সহ অন্যান্য সকল চ্যানেল ভুল আনসার দিচ্ছে, হ্যাঁ তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 27-এর এই যে রুলারের অঙ্কটা একটু বারবার প্র্যাকটিস করো, বা এটা নিয়ে চিন্তা করো যে এটার সাথে তোমার অঙ্কটাকে কীভাবে তুমি রিলেট করবা। ওকে, এই অনুযায়ী কিন্তু আমি আজকের আনসারটা দিছি, এবং এইটাই হবে তোমার বইয়ের বইয়ের অনুযায়ী কিন্তু আনসারটা দিতে হবে, এবং এই আনসারটাই বেস্ট। সো আমি আগে যেটা দিছি সেটা কিন্তু ভুল, তোমরা একের ঘটা রিভাইজ করে নাও। তাহলে অঙ্কটা কি মনে আছে তো? অঙ্কটা অঙ্কটা বলছিল যে তোমার নির্ণীত মানের নির্ভুলতার পরিমাণ বের করতে। তাহলে আমার মানগুলো কী কী ঘ নম্বরে বাইর করছিলাম মনে আছে তো? 10টা কাগজের ভর পাইছিলাম 780 গ্রাম, 10টা কাগজের দৈর্ঘ্য পাইছিলাম 750, আর 10টা কাগজের প্রস্থ 650 সেন্টিমিটার। তাহলে আমি ঘ নম্বরে বলছিলাম না আমার ন্যূনতম 10টা কাগজ কিনতে হবে এই ভর পরিমাপ করতে, বা ভর যাচাই করতে, দৈর্ঘ্য যাচাই করতে, প্রস্থ যাচাই করতে। এই 3টা মাপ যে তুমি মাপছো, এই মাপতে গিয়ে তোমার কতটুকু ত্রুটি হয়েছে সেটা বের করতে বলছে। আর ত্রুটি যদি বের করে ফেলো, 100 থেকে যদি ত্রুটি বিয়োগ করো, তাহলে তুমি নির্ভুলতার পরিমাণটা পেয়ে যাবা। তাহলে অঙ্কটা কেমনে করবা, এইভাবে দিবা এখান থেকে, তোমার আনসারটা এইটাই। তাহলে দেখো, প্রথমে বলবা আমার নির্ণীত মান এইগুলা। আমরা জানি চূড়ান্ত ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস তোমার স্কেলে তুমি সর্বনিম্ন যেটা মাপতে পারবা তার অর্ধেক। তুমি যে স্কেল দিয়ে মাপবা সেটা ন্যূনতম কতটুকু একক মাপতে পারবা, অর্থাৎ স্কেলে ন্যূনতম পরিমাপকৃত মান বাই টু। তাহলে তুমি ভরের ক্ষেত্রে উদ্দীপকে যাও তো একটু চিন্তা করো, ভরের ক্ষেত্রে বইলে দিছে কিন্তু সর্বনিম্ন কোন এককটা মাপতে পারে, 20 একক, 20-এর নিচে মাপতে পারবো না। তাহলে ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হবে কত, প্লাস মাইনাস আমার স্কেলে ন্যূনতম মাপতে পারি 20/2, মানে 20-এর অর্ধেক, প্লাস মাইনাস 10। আর দৈর্ঘ্য বা প্রস্থের ক্ষেত্রে বইলে দিছে কিন্তু ন্যূনতম একক 2 সেন্টিমিটার, তাই না? তাহলে আমার ভরের দৈর্ঘ্য বা প্রস্থের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি হবে প্লাস মাইনাস 2/2 সমান প্লাস মাইনাস 1 সেন্টিমিটার। ওকে, তারপরে তোমরা একটা জিনিস তো জানোই যে ধরো তুমি কোথাও মাইপা পাইছো 10, আর এখানে যদি চূড়ান্ত ত্রুটি থাকে 0.5, তাহলে এটার মান কত হইতে পারে, 9.5 হতে কত 10.5-এর মধ্যে যে কোনোটা হইতে পারে। চূড়ান্ত ত্রুটি যদি 0.5 থাকে আর তুমি মাপো 10, তার মানে তোমার ত্রুটি বইলে দিছে মাপা এটা ত্রুটি হয়েছে, অর্থাৎ তোমার মানটা 9.5 হতে 10.5-এর মধ্যে যে কোনোটা হইতে পারে। এখানেও তাই, আমি ভর মাপছি কত, 780, আর আমার ভরের ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি পাচ্ছি প্লাস মাইনাস 10। তাহলে আমার মাপের ত্রুটি হবে ভরের ক্ষেত্রে 780 প্লাস মাইনাস 10 গ্রাম, বা আমার ভরটা আসলে 770 থেকে 790 গ্রাম পর্যন্ত যে কোনোটা হইতে পারে। যে এটার সাথে একবার 10 যোগ করবা, 10 বিয়োগ করবা,
770-তে 790 পর্যন্ত। সিমিলারলি দৈর্ঘ্য আমি 750 পাইছি, বাট দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি কত? প্লাস মাইনাস 1। তাহলে এই মানটা তুমি কত, 749 হতে 751 পর্যন্ত যে কোনোটা হইতে পারে, এক যোগ করে এক বিয়োগ করো। সিমিলারলি প্রস্থের ক্ষেত্রে 649 হতে 651 সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে। এখন তুমি দেখো আমার পরিমাপকৃত কাগজের মান, আমি যে কাগজের, আমার তো আমার কিন্তু এককটা কিসে দেয়া আছে বলো তো? আমার এককটা কিসে দেয়া আছে? গ্রাম পার মিটার স্কোয়ার, তাই না? তাহলে এইটার মান বের করবো কেমনে? তুমি যে কাগজের ভরটা পাইছো, ধরো 10টা কাগজের ভর পাইছো 780, আর ওই কাগজের ক্ষেত্রফল দ্বারা তুমি একে ভাগ করে দাও, তাইলে তুমি কি পেয়ে যাবা? এই এককটা পেয়ে যাবা। না আমরা আসলে এইভাবেই মাপছি, 10টা কাগজের ভর এইটা, আর নিচে 10টা কাগজের ক্ষেত্রফল দ্বারা আমরা কি করছি, ভাগ করে দিলেই তোমার কাগজের পরিমাপকৃত মান তুমি পেয়ে যাবা। তাহলে আমার পরিমাপকৃত মান মানে আমার ভুল সহ আঁকি, যে আমি যেটা পাইছি 780, 750, 650 নিয়ে আমার পরিমাপকৃত কাগজের মান আমি বের করতেছি। কীভাবে? কাগজের ভরকে, 10টা কাগজের ভরকে 10টা কাগজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবা। আর একটা জিনিস মনে রাখবা, 10টা কাগজের কি আমরা দৈর্ঘ্য পাইছি কত? 750 সেন্টিমিটার। প্রস্থ পাইছি কত? 650 সেন্টিমিটার। এটা যদি ক্ষেত্রফল বাইর করো, এটা আসলে 10টা কাগজের না, 100টা কাগজের হয়ে যাবে। তার মানে তোমাকে এই দুইটাকে 10 দ্বারা ভাগ করে একটা কাগজের ক্ষেত্রফলে কনভার্ট করতে হবে। এটাকে 10 দ্বারা গুণ করে দিলেই তুমি 10টা কাগজের ক্ষেত্রফল পেয়ে যাবে। আমরা একটা কাগজের ক্ষেত্রফল মনে আছে তো? 75×65, একটা কাগজের ক্ষেত্রফল। হ্যাঁ, এইটাকে যদি তুমি 10 দ্বারা গুণ করো তাহলে কয়টা কাগজের ক্ষেত্রফল পাবা? 10টা। এটাই আমি করছি, বাট এখানে তোমাকে 750 দেখাইতে হবে, তাই আমি লিখছি 710টার দৈর্ঘ্য যদি 750 হয় তাহলে একটার দৈর্ঘ্য 750/10 ইন্টু, 10টার প্রস্থ যদি 650 হয় একটার প্রস্থ বাই 10 ইন্টু 10। এটা কিন্তু সেন্টিমিটারে আসবে, এটা আমি সেন্টিমিটারে আসছি, তার মানে এই এককটা আসবে গ্রাম পার কত? সেন্টিমিটার স্কোয়ার। এই এককে যদি তুমি পরে 100 আরও 100 দ্বারা গুণ করে দাও তাহলে এটা চলে যাবে গ্রাম পার মিটার স্কোয়ার। এটা আমি দেখাচ্ছি। তাহলে আমার পরিমাপকৃত মান হবে ভর, 10টা কাগজের ভরকে, এই যে দেখো এটা হলো একটা কাগজের ক্ষেত্রফল, 750/10 ইন্টু 650/10, এটুকু হলো একটা কাগজের ক্ষেত্রফল ইন্টু 10, 10টা কাগজের ক্ষেত্রফল হয়ে গেল। মানে আমার কাগজের 10টা কাগজের ভরকে 10টা কাগজের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিছি। তার নিচে কিন্তু ক্ষেত্রফলটা সেন্টিমিটারে আছে, তাই এককটা হবে গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এটা বুঝছো তো? 750/10 ইন্টু 650/10, এটা হলো একটা কাগজের ক্ষেত্রফল ইন্টু 10। তাহলে এইটা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 0.016 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এখন গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার যদি তুমি গ্রাম পার মিটার স্কোয়ারে নাও, একদম সিম্পল মনে রাখবা, দুইটা 100 দ্বারা গুণ করে দিবা, আর কিচ্ছু লাগবে না। গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারকে গ্রাম পার মিটার স্কোয়ারে নিতে হলে দুইটা 100 দ্বারা গুণ করে দিলেই দেখবা 160 গ্রাম পার মিটার স্কোয়ার আসে। এই যে তোমার মান, তোমার পরিমাপকৃত মান কিন্তু এইটা, এটা দেখাই দিতে হবে। কিন্তু তোমার পরিমাপকৃত মান তুমি পাইছো যেটা মিলছে না, 160 গ্রাম পার মিটার স্কোয়ার, এটা হলো তুমি যে মানগুলো পাইছো, তোমার 10টার ভরকে 10টার ক্ষেত্রফল দ্বারা ভাগ করে এইটা পাইছো। এখন আমরা দেখি তো, তুমি তো এটা পাইছো ত্রুটিযুক্ত হিসাব করেন, এখন আমরা দেখি যে সম্ভাব্য সবচেয়ে ছোট পরিমাপকৃত কাগজের মান কত, এটা তো তোমারটা। এখন আমরা দেখতেছি ত্রুটির ক্ষেত্রে কি পাইছি, যে সবচেয়ে ছোট মান এটা হইতে পারে, সবচেয়ে বড় মান এটা, দৈর্ঘ্যের ক্ষেত্রে বড় এটা, ছোট এটা, বড় এটা, ছোট এটা। এখন সম্ভাব্য সবচেয়ে ছোট পরিমাপকৃত কাগজের মান কত হইতে পারে? তাহলে একটা জিনিস চিন্তা করো, ছোট জিনিস যদি বাইর করতে হয় ভগ্নাংশের ক্ষেত্রে, কোনো জিনিসের ছোট মান যদি বের করতে হয় সবচেয়ে ছোট, তাহলে উপরেরটারে কী রাখতে হয়? উপরেরটার মান নিতে হবে ছোট আর নিচেরটার মান নিতে হবে বড়। কোনো জিনিসের ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমি ছোট মান নিতে বাইর করতে চাই তাহলে আমার লবের মানটা নিতে হবে ছোট, হরের মানটা নিতে হবে বড়, তাইলে কিন্তু যে রেজাল্টটা পাবো ছোট রেজাল্ট পাবো। আবার যদি ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটা নাও বড়, নিচেরটা নাও যদি যতটুকু ছোট নেওয়া সম্ভব, তাহলে ওই ভগ্নাংশের মানটা তুমি সবচেয়ে বড় পাবা। তাহলে আমার ডাটার মধ্যে দেখো আমি সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ছোট পরিমাপকৃত কাগজের মান চাচ্ছি। তাহলে আমার কাগজের ক্ষেত্রে সবচেয়ে বড় মান কত হইতে পারে? 790, এটা কিন্তু আমি নিব না, আমার ছোটটা বের করতেছি, তাহলে উপরে দিব ছোটটা 770, আর নিচে যে ক্ষেত্রফলটা দিব আমার এই দুইটার মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে বড় বড় মান দিয়ে ভাগ করব, তাইলে তো ছোট আসবে, উপরেরটাকে ছোট রাখতে হবে নিচেরগুলোকে বড়। তাহলে আমি এই ক্ষেত্রে কাগজের প্রস্থ নিব 651, বড়টা নিচ্ছি দেখো, ছোটোটা না, 649 নিচ্ছি না, 651, আর কাগজের দৈর্ঘ্য নিব 751, আগের মতোই। তাহলে তখন একটা কাগজের ক্ষেত্রফল হবে 651/10 ইন্টু 751/10 ইন্টু 10, আর সবচেয়ে ছোটো বরের ক্ষেত্রে সবচেয়ে ছোটোটা উপরে নিছি, তাহলে সবচেয়ে সম্ভাব্য ছোট কাগজের মানটা তুমি এইটা পাবা।
0.01575 g/cm². এটাকে দুইটা 100 দ্বারা গুণ করলে 157.5 g/m² চলে আসবে। সিমিলারলি সম্ভাব্য সবচেয়ে বড় পরিমাপকৃত কাগজের মান, সেই ক্ষেত্রে উপরে নিতে হবে সবচেয়ে বড়টা, ভরের ক্ষেত্রে সবচেয়ে বড় হলো 690, আর নিচে হবে ছোট দৈর্ঘ্য আর ছোট প্রস্থটা। তাহলে দৈর্ঘ্য সবচেয়ে ছোট কত হইতে পারে? 749, আর প্রস্থ 649। সিমিলারলি একটার ক্ষেত্রফলকে 10টা দ্বারা গুণ করে আমি পাইছি কত? 0.01625 g/cm². তাহলে হিসাব করে পাবা মিটার স্কোয়ারে কনভার্ট করলে দুইটা 100 দ্বারা গুণ করে 162.5 g/m². তাইলে এখন তোমরা দেখো তো অতএব চূড়ান্ত ত্রুটি কত হবে তোমার বইয়ের হিসাবের মতে। হ্যাঁ, আমি সবচেয়ে ছোট মান হিসাব করে পাইছি কিন্তু এটা 157.5, আর আমার মান কত ছিল 160। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কত হয় সেটা নাও, চূড়ান্ত ত্রুটি বের করি কেমনে। আমার সবচেয়ে ছোট মান যেটা আর তুমি যেটা পাইছিলা, এই দুটার ডিফারেন্স নিব, আর আমি যেটা সবচেয়ে বড় পাইছি আর যেটা আমার হিসাব করে পাইছি এই দুটার ডিফারেন্স নিব। এই দুটার মধ্যে বড় মানটাই হবে আমার চূড়ান্ত ত্রুটি। মনে আছে তো তোমাদের 1 নম্বর অধ্যায়ের অঙ্ক? চূড়ান্ত ত্রুটি আমরা বের করি কেমনে, সবচেয়ে ছোট মান আর তোমার যেটা মান এই দুটার মধ্যে ডিফারেন্স, সবচেয়ে বড় মান আর তোমার দুইটা মান এই দুটার মধ্যে ডিফারেন্স, দুইটার মধ্যে বড় আসবে সেটা হবে তোমার চূড়ান্ত ত্রুটি। বাট আমার এই ক্ষেত্রে দুইটা মানই কী আসছে? সমান আসছে। তাহলে অতএব উভয় ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটির মান সমান, তাহলে চূড়ান্ত ত্রুটি এটাই হবে। যদি দুইটা ভিন্ন ভিন্ন আসতো তাহলে আমি বড়টা নিতাম। তাহলে আপেক্ষিক শতকরা ত্রুটির সূত্রটা কি? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান ইন্টু 100। তাহলে তোমার চূড়ান্ত ত্রুটি কত? 2.5, আর তোমার পরিমাপকৃত মান কত? 160 ইন্টু 100, এটা আসবে 1.56%। তাহলে নির্ভুলতার পরিমাণ কি? যেটা ত্রুটি পাইছো শতকরা এত পার্সেন্ট ত্রুটি, তাহলে ভালো হয়েছে বা ঠিক হয়েছে কতটুকু? 100 থেকে এটা বিয়োগ করে দাও, আসবে 98.44%। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমি আবার এনশিওর করতেছি এইটাই 100% রাইট উত্তর, সেম এজ ইট ইজ এই অ্যান্সারটা দিয়ে দিবা। তোমার নির্ণীত মান আর তোমার নির্ণীত মানের চূড়ান্ত ত্রুটিগুলো বের করো, এর মধ্যে সবচেয়ে ছোট কত হইতে পারে, বড় কত হইতে পারে সেটা বের করো। তারপর তোমার পরিমাপকৃত মান বের করো, সবচেয়ে ছোট পরিমাপকৃত মান কত হইতে পারে, সবচেয়ে বড় পরিমাপকৃত মান কত হইতে পারে। ওকে, এটা তো ত্রুটিযুক্ত, আর সবচেয়ে ছোটোটা কত পাইতে পারতো, সবচেয়ে বড়টা কত পাইতে পারতো সেটা বের করো। এই যে সবচেয়ে ছোটোটার সাথে তোমারটা ডিফারেন্স বের করো, সবচেয়ে বড়টার সাথে তোমারটা ডিফারেন্স বের করো, এই দুটা যেহেতু সমান তোমার চূড়ান্ত ত্রুটি হবে এইটাই। তাহলে শতকরা ত্রুটি হবে তুমি যে চূড়ান্ত ত্রুটির মান বের করছো সেটাকে তোমার পরিমাপকৃত মান 160 দ্বারা ভাগ করো ইন্টু 100, এটা পাবা। আর নির্ভুলতার পরিমাণ 100 থেকে এটা বিয়োগ করলেই আনসার চলে আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি আবারও বলি, তোমরা তোমাদের বইয়ের 27 পেজের এই প্রশ্নটা কী করো, গোথ্রু করো, তাইলে হয়তো জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।